সামনে ছট পুজো, তাই নদী ঘাটগুলির প্রদর্শন করলেন ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং ও পৌর দপ্তরের আধিকারিকেরা। সামনে ছট পুজো, তাই নদী ঘাটগুলির অবস্থা প্রদর্শন করলেন ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং ও পৌর দপ্তরের আধিকারিকেরা। এদিন সকালবেলা ধূপগুড়ির কুমলাই নদী ও বামনী নদীর ঘাট প্রদর্শন করেন। তারা কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথে। পুজো ঘাটগুলির আলোকসজ্জা সাজিয়ে তোলার কাজ শুরু করা হয় এদিন থেকে। নদীতে জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। এমনকি দমকল কর্মীদের সাহায্যে সদ্য তৈরি হওয়া কংক্রিটের ছট পুজোর ঘাটগুলি ধুয়ে পরিষ্কার করা হয়। স্বাভাবিকভাবে অবাঙালি মানুষের কাছে ছট পুজো একটি বড় উৎসব, তাই এই উৎসবকে ঘিরে যাতে কোনো খামতি না থাকে তাই এদিন তিনটি নদী ঘাট ঘুরে দেখেন রাজেশবাবু। পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানান, ছট পুজো বিহারি সম্প্রদায়ের মানুষের কাছে একটি বড় উৎসব, তাই প্রতিদিন নদী ঘাটকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। প্যান্ডেল তৈরি করা হচ্ছে এবং মহিলাদের গঙ্গা স্নানের পর পোশাক পরিবর্তন এবং বাথরুমের জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে। প্রচুর মানুষ ভিড় জমায় কুমলাই ও বামনী নদীর পাড়ে এদিন, তাই পুলিশি ব্যবস্থা থাকছে কড়াকড়ি। ধূপগুড়িতে দুটো নদী, কমলাই আর বাগলি, সেখানে তিনটা ছট ঘাটে পুজো হয়। এই ছটগুলো থেকে পৌরসভা থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, করছি আর কি। আর যেরকম সহযোগিতা দরকার, যারা গরিব মানুষ রয়েছে তাদের কম করে নদী সঙ্গে ব্যবস্থা করেছি। আর যেহেতু কমলাই নদীতে বিগত দিনে আমরা ছট ঘাটের এখানে একটা মানুষের দাবি ছিল পার্মানেন্ট ঘাট, বিগত দিনে শেষ মন্ত্রী রাজীব ব্যানার্জি আমাদের পৌরসভা বাদে চিঠি পাঠানো হয় এবং প্রায় তিনি 1 কোটি টাকার মতো আমাদের স্যাংশন করেন এবং কাজটাও কমপ্লিট হয়ে গেছে। এই প্রযুক্তি নিয়ে আমরা এটাকে আনুষ্ঠানিকভাবে মানুষের জন্য আমরা এটা চালু করবার ব্যবস্থা করছি। এই ছট ঘাট অলরেডি তৈরি হয়ে গেছে, সর্বস্তরের মানুষ খুশি এবং আরও 2-1টা ছট ঘাট যেটা বাকি আছে ওটাও মানুষের দাবি আছে, আমরাও সেই পথে আবার এই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করি। তো এই যে নদীর যে গভীরতা বা যে দূষণটা ছিল সেটাও কি ওখান থেকে মানে পরিষ্কার করা হচ্ছে নদীর মাঝখান দিয়ে? আমরা নির্মল বাংলায় নদীর দুটো নদী পরিষ্কার করেছিলাম, আরও কিছু জঞ্জাল আছে, আমরা ছট পুজোর আগে পুরোটাই ক্লিয়ার করে দেবো, পুরো নদীটাই আপনি ক্লিয়ার পাবে। মানে সেখানে কি মানে আর কি ব্যবস্থা করা হচ্ছে? প্রচুর ভক্তদের তো সেখানে ভিড় হয় সেই সময়। প্রশাসনিক ব্যবস্থা থাকবে, প্রশাসনিক একটা মিটিং আমরা করেছি, থানার উদ্যোগে একটা মিটিং হয়েছে এবং আমরা যেখানে জল টলগুলো জমে থাকবে না সেখানে আমরা করবো এবং আরও বড় যাদের যারা দর্শনার্থী আসবে তাদের বসার ব্যবস্থাও করা হবে। সামগ্রিকভাবে ছট পুজো করতে যা যা দরকার মানুষের চাহিদার সাথে আমরা সবাই মিলে একসাথে কাজ করবো। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं दूसरों को सबसे पहले वही नजर आते हैं, इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स, बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टैक्ट नंबर 03566265101।